শুরুতেই পাক্কা দু ঘন্টা লেট, হতচ্ছাড়াগুলোর এখনো আসবার নাম নেই। আর আড়াই মিনিটের মধ্যে যদি ওই ভুতুর দলবল না আসে তবে আমি একা একাই আমার ক্লাবের উদ্বোধন করে দেব। নামটা তো বেশ দিয়েছ ছক্কু, ইংরেজিতে নামের মানে তো জানো তো ছক্কুদা। গাব্বুটার মুখে ফুলু স্টাম্প দিতে বল, ও জানে না ও কার সাথে কথা বলছে। কার সাথে? তুমি তো আমাদের দা গ্রেট ছক্কুদা। না না মানে না, না মানে নো, মানে আমি আর তোদের অর্ডিনারি ছক্কুদা নেই, আমি আজ থেকে এই ফুল পাহাড়ি ফাইটার্স ক্লাবের আবিষ্কর্তা এবং এই ক্লাবের একমাত্র আজীবন সেক্রেটারি শ্রীমান ছক্কুরাম ছত্রপতি ওরফে ছক্কু। ওটা আবিষ্কর্তা হবে না, বলো ক্লাবের প্রতিষ্ঠাতা। আবার সেক্রেটারির মুখে মুখে টপ, ওই দুটো মানেই এক, আবিষ্কর্তা আর প্রতিষ্ঠাতা দুটো শব্দের শেষেই দরজা খুলিয়া উদ্বোধন করিব, তোরা হাততালি দিবি। গাব্বু, এই নিয়ে তুই দুবার ভুল করলি, তিনবার ভুল করলে কিন্তু 30 বছর সাসপেন্ড করে দেব, হাততালিটা পরে দে। যাও যাও এবার উদ্বোধনটা করো দেখি ছক্কুদা। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই, দেরি সশুভম। জয় ফুলপাহাড়ি ফাইটার্স ক্লাবের, জয়। কিরে তোরা চুপচাপ কেন, জয় বল, জয় বল সবাই। ও বলছি বলছি, জয় 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 জয়। চুপ এখন না, আবার প্রথম থেকে একসাথে সবাই মিলে জয় বলবি, জয় ফুলপাহাড়ি ফাইটার্স ক্লাবের, জয় জয়। আচ্ছা ছক্কুদা, তুমি হঠাৎ করে এমন একটা ক্লাব কেন শুরু করলে বলো তো? কেন, তুই কি ভাবিস তুই একাই পঞ্চপাণ্ডবের দল বানাতে পারিস? একসময় আমি ছিলাম ওদের লিডার, তুই এসে আমার লিডারের পোস্টে ঘন্টা ঝুলিয়েছিস, তাই আমি নিজেই নিজের ক্লাব বানিয়ে নিজেকেই নিজে আজীবন সেক্রেটারি বানিয়েছি। ক্ষমতা থাকলে হঠাৎ দেখি আমাকে এই সেক্রেটারি চেয়ার থেকে। এই দেখলি দেখলি সেক্রেটারির কেমন জ্বর, সেটা তো দেখতেই পাচ্ছি। তো আমরাই বুঝি তোমার ক্লাবের প্রথম মেম্বার হলা? সে তোরা জোরজার করলি বলে মেম্বার করলাম। এই প্লে স্টপ স্টপ, দাঁড়াও না ছক্কুদা, আর একবার প্লিজ। হ্যাঁ ছক্কুদা। না আর হাফ বোর্ড আমি এলাও করব না, এখন মিটিং হবে, সবাই নিচে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, খেলা বন্ধ, এখন মিটিং টাইম, সেক্রেটারি অর্ডার। ঠিক আছে মিটিংই হোক, তবে সবাই বসে পড়ো, গাব্বু এসআরকে লডেনজাদা সবাই। না ছক্কুদা মিটিং শুরু করো। আমাদের দেশের ইতিহাসে আজকের দিনটি স্মরণীয় হইয়া থাকিবে, কারণ আজ জন্ম হইল বিশ্ববিখ্যাত সেই ক্লাব ফুলপাহাড়ি ফাইটার্স ক্লাব। ফাইটার্স মানে কাঁঠাল কাকা বলেছে, যারা ফাইট মানে ইয়ে যুদ্ধ করে, তাদের এই ক্লাবের সব মেম্বাররাও যুদ্ধ করবে। কার সঙ্গে যুদ্ধ হবে ছক্কুদা? সে এখনো ঠিক হয় নাই, ঠিক হইলেই আমি যুদ্ধ ঘোষণা করিব। কিন্তু আমরা বাদে আর এই ক্লাবে মেম্বার কোথায়? আমরা তো মোটে 5 জন। 5 জন থেকেই তো 50 হয়, তারপর 50 থেকেই 500, আর 500 থেকেই 5000, আর 5000 থেকে 5 লাখ। ইয়েস। কিন্তু আমাদের ফুলবাড়িতে তো 5 লাখ লোকই নেই। ওরে এই
এই পৃথিবীতে তো আছে, সমস্ত পৃথিবীর লোক একদিন এই ক্লাবের মেম্বার হওয়ার জন্য দেখবি কেমন হুটোপুটি জুড়ে দেয়। পৃথিবী তো দূরস্থ, ফুলবাড়ির লোকজনই এখনো এই ক্লাবের নাম জানলো না। নাম কি আর এমনি এমনি জানে রে খোকা, নাম ছড়িয়ে দিতে হয়। কি করে? শুনি তো। বুদ্ধি করে। আমি ঠিক করেছি সমস্ত ফুলপাহাড়ির মানুষদের নিয়ে বিশাল এক কলা খাওয়া প্রতিযোগিতা আয়োজন করব। যত খুশি কলা খাও, যে কম সময় সব থেকে বেশি কলা খেতে পারবে তাকে আমরা মেডেল প্রাইজ দেব। এসব কি বলছো তুমি? কলা খাওয়ার প্রতিযোগিতা? আরে ফ্রিতে ইচ্ছা মতো কলা খাওয়ার জন্য মানুষজন সব হামলে পড়বে, আমাদের ক্লাবের নাম ধন্য ধন্য করবে। আমি কলা খেতে খুব ভালোবাসি। কিন্তু এত কিছু থাকতে হঠাৎ কলা কেন? এখানেই তো ভূতুতর বুদ্ধির সঙ্গে আমার বুদ্ধির পার্থক্য রে। ওরে ভুবন মিত্রির সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে, ওর কলা বাগানে এবার প্রচুর কলা হয়েছে, আমাদের প্রতিযোগিতা ওই কলা বাগানেই হবে। একটা করে লোক ঢুকবে, কলা খাবে আর বেরিয়ে আসবে, যে বাগানের সব থেকে বেশি কলা খেতে পারবে সেই হবে চ্যাম্পিয়ন। কি রে বুঝলি? ভুবন মিত্রির বাবু রাজি হয়ে গেলেন। আরে আস্তো, একটা ক্লাবের গোটা একটা সেক্রেটারি এমনি এমনি হওয়া যায় না রে। ভুবন মিত্রকে বলেছি ওকে আমি ক্লাবের প্রেসিডেন্ট বানিয়ে দেব, তাছাড়া লোকজন কটার কলা খাবে, লাথিও ভাঙবে, অথচ সাপও মরবে না। আমার যেন প্ল্যানটা কেমন লাগছে ছক্কুদা। দেখেছিস দেখেছিস তোদের পেটে পেটে কেমন হিংসা, যেই দেখলি এই ছক্কু শর্মা বিশাল এক কাণ্ড ঘটাইয়া সারা দুনিয়া বিখ্যাত হইতে চলিতেছে, অমনি অমনি বেগড়া দেওয়া শুরু হয়ে গেল। আমি কোনো কথা শুনছি না বুঝলি, কোনো কথা শুনছি না। সেক্রেটারির এই ফার্স্ট ডিসিশনই ইজ দ্য লাস্ট ফাইনাল। সারা ফুল পাহাড়িতে পোস্টার মারবি, রানীর হাতের লেখাটা ভালো ও পোস্টার লিখবে। আর ভুতু তোকে তো কেউ দেখতে পায় না, তাই তুই অদৃশ্য থেকে লক্ষ্য রাখবি, লাইন ভেঙে বাগানের ভেতর পাঁচিল টপকে টপকে কেউ ঢুকে পড়লো কিনা, ঢুকলে কান টেনে হির হির করে বার করে দিবি। মনে থাকবে, মনে থাকবে সবার দায়িত্ব। এইটা কিন্তু তুমি ভালো করলে না চক্কুদা। যার এন্ড ভালো তার অল ভালো। আজকের মতো মিটিং ভঙ্গ, কাল থেকে সবাই কাজে লেগে পড়ো। তবে যাই বলিস না কেন ভুতু, ব্যাপারটা কিন্তু খুব মজার, একটা নতুন অভিজ্ঞতা হবে, কি বলিস ভুতু? সে হয়তো হবে, তবে আমি ভাবছি অভিজ্ঞতাটা কেমন হবে, ভালো না খারাপ? কেন 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 এমন বলছিস ভুতু? ওই ভুবন মিত্রের ছক্কুদা ক্লাবে প্রেসিডেন্ট হওয়ার লোভে নিজের কলা বাগানে এই প্রতিযোগিতা আয়োজন করার অনুমতি দিয়ে দিল। আমিও তাই ভাবছি রে ভুতু। আমি কিন্তু এসবের মধ্যে নেই, কলা না খেয়ে যে কটা কলা খেলে গুনতে হবে। রাগ করিস না গাব্বু, ক্লাবের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। না, আমি চক্কুদার ক্লাবে আর কোনো কাজে থাকবো না, ওই কলা প্রতিযোগিতায় আমি নেই। তোরা থাক, আমি চললাম। গাব্বু গাব্বু গাব্বু, গাব্বুটা জোর খুঁজে গেছে। তবে তোমাদেরও কিন্তু পোস্টার লাগাতে হবে লজেন্স দাদা। হ্যাঁ, রানীকে তো বললাম রং দিয়ে সুন্দর করে লিখে দে, দেখাই যাক না কি হয়। কি বলিস ভুতু? ছক্কুদা নিজের উৎসাহে কিছু একটা করতে চাইছে, ওকে তো আমাদের হেল্প করাই উচিত। ঠিক বলেছিস ভুতু, চল আমরা ওকে হেল্প করি, দেখি না কি হয়। সারা ফুল পাহাড়ি লোক কলা খাবে, শুধু আমি খেতে পারবো না, ঘন্টার মাথা প্রতিযোগিতা, অমর সেক্রেটারিকে আমি মানি না, ভুতুরা ওকে সাপোর্ট করছে, কেউ এই প্রতিযোগিতা। শুনুন শুনুন, পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার হইতে চলিতেছে যত খুশি কলা খাও প্রতিযোগিতা, পরিচালনায় ফুল পাহাড়ি ফাইটার্স ক্লাব, সেক্রেটারি হলেন শ্রী শ্রীমান, মানে আমি, হ্যাঁ শ্রীযুক্ত শ্রীমান ছক্কু। তোর কলা প্রতিযোগিতায় কেউ নাম দেবে না রে, হনুমান আসবে শুধু। আগামী রবিবার স্থান ভুবন মিত্রের কলা বাগান, কোনো
প্রবেশ মূল্য নাই। হনুমান তাই তো, আমি শুধু কলা খাই নাকি, হনুমানও তো কলা খায়। আবার কেমন প্রতিযোগিতা, জীবনে তো শুনলে এমন কোন প্রতিযোগিতা হয় বলে। দাদু এবার তো শুনলেন, নাম দিয়ে দিন, নাম দিয়ে দিন, বিনা পয়সায় কলা খেতে পারবেন তো? তা অবশ্য মন্দ বলনি কথাটা, নাতি নাতনি গুলোকেও সঙ্গে নিয়ে যাব। দেখ ছোকু, বেশি কলা যেন খরচা না হয়। না না মিত্তির মশাই, 10-12টার বেশি কেউ খেতেই পারবে না। তাই যেন হয়, শোন, আমি যে তোর ক্লাবের প্রেসিডেন্ট সেটা যেন জানতে পারে সবাই। একদম চিন্তা করবেন না কাকা, এই ছক্কু একবার কমিটমেন্ট করে দিলে ওটাই ফাইনাল। কি জানি রে পিপাই, কি হয় কাল, ভালোই ভালোই সব মিটে গেলে বাঁচি। খেবে কাজ না পেলে মানুষ এমন কাণ্ডই করে। ভুতুরে, দারুণ সারা পড়ে গেছে চারিদিকে। এখনো পর্যন্ত 100 জনেরও বেশি লোক নাম লিখিয়েছে। ছক্কুদা তো হেব্বি খুশি, ক্লাবের সামনে টেবিল চেয়ার পেতে নাম লিখে যাচ্ছে। যাই বলিস না কেন ভুতু, ছক্কুদা কিন্তু বুদ্ধিটা ভালো বার করেছে। এক ধাক্কায় পুরো ফুলপাহাড়ি ছক্কুদার ক্লাবের নাম জেনে গেল। বন্ধুগণ বন্ধুগণ বন্ধুগণ, এক্ষুনি শুরু হইতে চলিতেছে সেই বিশাল কলা খাওয়া প্রতিযোগিতা। আপনারা দলে দলে যোগদান করুন। ও দাদা, শুরু করুন। আরে শুরু করুন। ও বাহানার গেট খুলুন। ছক্কুদা গেট খুলবো নাকি? ইয়ে মানে শুরু করব, কিন্তু এই আমার পেটের ভেতরে এটা কি কি হচ্ছে রে এটা? শুরু হতে চলিতেছে আমাদের সেই ঐতিহাসিক কলা খাওয়া প্রতিযোগিতা। আপনারা 5 জন করে বাগানে ঢুকবেন, 10 মিনিট টাইম পাবেন, 10 মিনিটেই যতগুলো পারবেন গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে কলা খাবেন। ভিতরে গুণবার লোক আছে। কি, 1 জন করে ঢোকানোর কথা ছিল তো, 5 জন হলো কি করে? প্রতিযোগিতা শুরু হইল, প্রথম 5 জন ঢুকিয়া পড়ুন। সবাই ঢুকবেন না, গেট বন্ধ করে সবকে, এসে গেট বন্ধ কর। এবার কি হবে ছক্কুদা? তুই ওই দিকটা যাই বাবা, কোথায় গেলি? আরে এদিকের গাছগুলো তো অনেক কলা ধরে তো। ওসব পরে হবে, এখন কি করবে বলো? পরিস্থিতি কিন্তু খুব খারাপ ছক্কুদা। ভুতুরে তুই কিছু একটা কর না রে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। লোকগুলো তো পুরো বাগান সাফ করে দেবে মনে হচ্ছে। তাহলে খেলবো না, আউট আউট সবাই আউট, ডিসকালি ডিসকালি ধর্মুন্ডুকালি। হনুমান 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 হনুমান।
আমি নিশ্চিত চল তো আমার সঙ্গে ওই দিকটাতেই কোথাও গেছে। এই নাও রামা বোদরা, তোমার ড্রেসের ভাড়া। এই একটাদিক কলা, আমি পেট পুরে কলা খেয়েছি আজকে। এইবার বুঝবে চক্কুটা, আমাকে কলা খেতে না দিলে কি হয়। এবার আমার ওই হনুমানের পোশাকটা খুলে দাও দেখি ভাইয়া, সন্ধ্যেবেলায় আজকে ওই সীতাপুরের মাঠের যাত্রার শো আছে। রামায়ণ কাণ্ডে তুমি এই পোশাক পরেই হনুমান সাজো, তাই না রমাপদ দা? 10 বছর ধরে আমি হনুমানের রোলটাই করে আসছি রে। দে 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 এবার সবাই একেবারে সত্যিকারের হনুমান ভাবে রে। আমাকেও কেউ চিনতে পারেনি। এসব কি শুনছি রে পুতু, এ যে গাব্বুর গলা। তারপর সেই পোশাক পরে হনুমান সেজে এমন কাণ্ড বাঁধিয়েছে। গাব্বু বাবু তাহলে হনুমান সেজেছে। কি দুর্বুদ্ধি রে বাবা। এবার দেখাচ্ছি মজা। হুস ফুস ফুস লেবেন চুষ। আমার কাজ শেষ। এই নাও তোমার পোশাক। কি তাই করে এতে গেছে রে বাবা, রমাপদটা খুঁজছে না তো? দেখি আমি চেষ্টা করি। একি কি হয়েছে? পোশাকটা যে তোর শরীরের সাথে একেবারে সেটে গেছে, হনুমানের মতোই তো তোর গায়ের চামড়া হয়ে গেছে রে। আরে লেজটাও তো গেঁথে গেছে, খুলছে না। ওই মাঙ্কিটাকে আমি ছাড়ব না, সাসপেন্ড করে দেব। রে বাবা রে বাবা রে বাবা। তোমাকে এবার ভুবন মিত্তির কি করে সেটা ভাবো চক্ষুদা। ওরে বাবা রে বাবা, বুকে কি ব্যথা হচ্ছে রে। পুতুরে আমি সব বুঝে গেছি রে, আর এমন হবে না রে। দেখি দেখ হনুমান,
সেবার শুধু হনুমানের লেজটা পিছনে জুড়ে দিয়েছিলাম, তাও শিক্ষা হয়নি তো। এবার নিজেই হনুমান সেজেছিস, দেখ কেমন লাগে। তাহলে এখন ওভাবেই তুই থাক, আমরা তোকে কলা খেতে দেবো রোজ। এবারের মতন আমাকে ঠিক করে দে রে বুদ্ধু, আর আমার দুষ্টুমি করবো না। শোন গাব্বু, তুই যদি ভুবন মিত্তিরের বাগানের কলা গাছগুলোকে ভালো করে পরিচর্যা করে আবার ঠিকঠাক করে দিতে পারিস, তবেই আমি ভেবে দেখতে পারি। আমি সব করব, 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 সব করব। মনে থাকে জানো, খুশ 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 লাভেন চুষ। জি, আমি ম্যাজিক ভুতু। ওহ, চোর বাঁচা বেঁচে গেছি রে। আমি এখনো বাঁচিনি রে ভাই, চল এবার মিত্তিরের বাগান বাড়ি, বাগানটাকে ঠিক করে দিবি। হ্যাঁ হ্যাঁ, আমরা সকলেই যাব, এর জন্য আমরা সকলেই কম বেশি দায়ী। আমাদের এমন প্রতিযোগিতা করার আগে আরো একটু ভালো করে ভাববার দরকার ছিল, এমন হটকারিতা করা মোটেই উচিত হয়নি। আমি কি ভেবেছি নাকি লোকজন সব কলা খাওয়ার জন্য এমন ভাবে হামলা হামলি করবে? এর জন্যই তো বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কি তাই না? হি 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 হি।